ওয়েলকাম ইব্রান। 2021 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি আজকে ভিডিওতে শেয়ার করব। তার আগে বলছি, আমি একটি নতুন টেলিগ্রাম চ্যানেল ওপেন করেছি। তোমাদের থেকে আমি অজস্র রিকোয়েস্ট পেয়েছি টেলিগ্রাম চ্যানেল ওপেন করার। তো ফাইনালি আমি প্রথম টেলিগ্রাম চ্যানেল ওপেন করেছি। ভিডিও ডেসক্রিপশনে তোমরা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবে, সেখান থেকে তোমরা সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটা ক্লিক করে তোমরা সবাই টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যাও। তোমাদের রিকোয়েস্টে প্রথমবার আমি টেলিগ্রাম চ্যানেল খুলেছি। তো এবার আসছি সরাসরি কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তোমরা ইতিমধ্যেই ট্রেন্ড করছো সোশ্যাল মিডিয়া জুড়ে, ক্যান্সেল WB বোর্ড এক্সাম 2021 বা পশ্চিমবঙ্গের সমস্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা যারা চাইছে না পরীক্ষা হোক, তারা কিন্তু লাগাতার ট্রেন্ড করে চলছে। শুধু পশ্চিমবঙ্গ কেন, ভারতের সমস্ত রাজ্য এমনকি ভারতের বাইরেও বিভিন্ন দেশে কিন্তু বোর্ড এক্সাম ক্যান্সেল করার ট্রেন্ড চলছে। কিন্তু এর মধ্যেই ছাত্রছাত্রীদের ট্রেন্ড নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন উঠল। করোনা মহামারীতে অফলাইন এক্সাম না দেওয়ার জন্য দেশ জুড়ে ছাত্রছাত্রীরা কিন্তু টুইটারে, সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, ফেসবুক সমস্ত জায়গায় কিন্তু ট্রেন্ডে সামিল হয়েছে। বিভিন্ন রকমের হ্যাশট্যাগ তারা ব্যবহার করছে, ক্যান্সেল বোর্ড এক্সাম, ক্যান্সেল WB বোর্ড এক্সাম, ক্যান্সেল WB কাউন্সিল এক্সাম, ক্যান্সেল বোর্ড, নানা রকম ট্রেন্ডে সামিল হয়েছে ছাত্রছাত্রীরা। এবং ইতিমধ্যেই কিন্তু হাই অথরিটির কাছে ট্রেন্ড কিন্তু এই পৌঁছে গেছে। নানা রকম ভাবে সবাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী সবাইকে মেনশন করে টুইট করছে। তো এর মাঝেই ছাত্রছাত্রীদের এই ট্রেন্ড নিয়ে কিন্তু প্রশ্ন উঠল। ছাত্রছাত্রীদের এই ট্রেন্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে যে ছাত্রছাত্রীদের এই যে পরীক্ষা না দেওয়ার প্রবণতা, বিশেষ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা মাধ্যমিক জীবনের প্রথম পরীক্ষা, সেখানে ছাত্রছাত্রীর উৎসাহ না দেখিয়ে কি করছে, ট্রেন্ড করছে পরীক্ষা না দেওয়ার জন্য। এমনই প্রশ্ন তুলল এক শ্রেণীর শিক্ষকরা। তো অফলাইন পরীক্ষাকে কেন্দ্র করে বেশ কিছু শিক্ষক শিক্ষাকর্মীরা যেমন সাপোর্ট করেছে, অফলাইন পরীক্ষা তারা চায় না, কিন্তু বেশ কিছু শিক্ষক মহল কিন্তু অফলাইন পরীক্ষাকে এখনো সাপোর্ট করছে। তাদের মতে তারা জানিয়েছে, ছাত্রছাত্রীরা এই যে করোনার অজুহাতে যে ট্রেন্ড চালাচ্ছে, তা কি শুধুই করোনার ভয়, নাকি এর মধ্যে ছাত্রছাত্রীদের ফাঁকিবাজি লুকিয়ে আছে। বেশ কিছু শিক্ষক মহল কিন্তু এরকমই প্রশ্ন তুলেছে, ছাত্রছাত্রীদের এই পরীক্ষা না দেওয়ার পিছনে তারা অন্য কোনো হচ্ছে কিন্তু যুক্তি খোঁজার চেষ্টা করছে। এই প্রসঙ্গে বর্তমান পত্রিকায় আজ একটি প্রতিবেদন বেরিয়েছে। ঠিক কি বেরিয়েছে আমরা একটু দেখে নেব। দেখতে পাচ্ছ, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বাতিলের দাবি, সেভ করোনার ভয় কি না প্রশ্ন। অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বাতিলের যে প্রশ্ন উঠছে, সেটা কি শুধুই করোনার ভয়? এই নিয়ে কিন্তু একাধিক শিক্ষক মহল কিন্তু প্রশ্ন তুলছে। দেখো, করোনার দাপট বেড়ে চলার পাশাপাশি জোরালো হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি। মে থেকে শুরু হতে চলা দশম শ্রেণীর পরীক্ষা ইতিমধ্যে বাতিল ঘোষণা করেছে CBSE এবং CICSE এর মতো সংস্থা। তাই সোশ্যাল মিডিয়ায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বাতিলের দাবিতে সোচ্চার হয়েছে পরীক্ষার্থীদের একাংশ। অর্থাৎ CBSE ছাত্রছাত্রী এবং ICSE বোর্ডের ক্যান্সেল হওয়ার পর থেকে কিন্তু সারা রাজ্যের ছাত্রছাত্রীরাও কিন্তু ট্রেন্ডে সামিল হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো গ্রুপ তৈরি করে ফেলেছে তারা। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় টুইটার হ্যান্ডেল বা ফেসবুক প্রোফাইলে গিয়ে পরীক্ষা বাতিলের দাবি তুলছে তারা। পার্থ চট্টোপাধ্যায় কোনো টুইট করতে না করতে পরীক্ষার্থীরা কার্যত ঝাঁপিয়ে পড়ছে সেখানে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বাতিলের দাবিতে বিভিন্ন বয়ানে কাতর আবেদন রাখছে তারা। কেউ বলছে পরীক্ষা দিতে গেলেই করোনা তার মৃত্যু হবে, আবার কেউ বলছে আমি বাড়ির একমাত্র সন্তান, মা বাবা আমাকে নিয়ে খুব ভয় পাচ্ছে, কারণ 18 বছর না হওয়ার কারণে আমরা পরীক্ষার্থীরা কেউ টিকা পাইনি। শুরু করা হয়েছে বিভিন্ন হ্যাশট্যাগ ক্যাম্পেনও। অর্থাৎ ইতিমধ্যে তোমরা বুঝতে পারছো যে তোমাদের হ্যাশট্যাগ কিন্তু ইতিমধ্যে বিভিন্ন মহলে হাই অথরিটির কাছে কিন্তু তোমাদের হ্যাশট্যাগ পৌঁছে গেছে, এবং তোমাদের এই হ্যাশট্যাগ নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে একাধিক হচ্ছে শিক্ষক মহল। যদিও জুনে পরিস্থিতি কেমন থাকবে তা এখনই বলা যাচ্ছে না, সম্ভবত সে কারণেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের মতো বড় সিদ্ধান্ত এখনই ঘোষণা করেনি রাজ্য সরকার। যেটা আমি আগে বলেছি, যেহেতু পশ্চিমবঙ্গের পরীক্ষা জুন মাসে হচ্ছে, তাই কিন্তু এখনই কোনো সিদ্ধান্ত জানাচ্ছে না রাজ্য সরকার। তবে শিক্ষা মহলের একাংশ কিন্তু ছাত্রছাত্রীদের এই পরীক্ষা না দেওয়ার দাবিকে কিন্তু অন্য চোখে দেখছে। দেখো কি লেখা আছে, তবে শিক্ষা মহলের একাংশ এই ধরনের প্রচারে কিছুটা সন্দেহ প্রকাশ করছে। শুধুই কি করোনার ভয় নাকি প্রস্তুতিহীনতা, সেই প্রশ্ন উঠছে। এক শিক্ষক বলেন, জীবনে প্রথম পরীক্ষা নিয়ে উৎসাহ ফুটতে থাকার কথা ছাত্রছাত্রীদের, পরিবর্তিত পরিস্থিতিতে সেই উৎসাহে ভাটা পড়া স্বাভাবিক। তবে যারা মাস দেড়েক আগে থেকেই ফেসবুক টুইটারে অ্যাকাউন্ট খুলে পরীক্ষা বাতিলের সংঘবদ্ধ দাবি জানাচ্ছে, তাদের আসল ভয়ের কারণ নিয়ে কিছুটা সন্দেহ হতেই পারে। অর্থাৎ ছাত্রছাত্রীদের এই যে পরীক্ষা বাতিলের দাবি, সেটা কিন্তু শুধুই করোনা ভয় নাকি তার পিছনে প্রস্তুতিহীনতা, পরীক্ষা না দেওয়ার ভয়, ফেল করার ভয়,
নাকি ফাঁকিবাজি, এই সমস্ত কিন্তু প্রশ্ন তুলছে একাধিক শিক্ষক মহল। এমনকি ছাত্রছাত্রীদের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে যে হ্যাশট্যাগ গুলো হচ্ছে সেগুলো কিন্তু ফেক বলেও দাবি করেছে একাধিক শিক্ষক। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাকাউন্ট গুলিতে কোনো আসল নাম বা ছবি নেই, তাই সেগুলি যে ভুয়ো এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আবার যে অ্যাকাউন্ট গুলিতে নাম বা ছবি রয়েছে সেগুলি নিয়েও সংশয় রয়েছে, মার্চ বা এপ্রিলে সেগুলি খোলা হয়েছে। অর্থাৎ বিভিন্ন শিক্ষক শিক্ষাকর্মী বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা একদিকে অফলাইন পরীক্ষাকে সমর্থন করছে না, ঠিক তেমনি শিক্ষক মহলের একাংশ কিন্তু তারা কিন্তু এখনো কট্টরভাবে অফলাইন পরীক্ষাকে সমর্থন করছে এবং তারা চায় অফলাইন এক্সাম হোক। এবং তারা কিন্তু এটা সন্দেহ প্রকাশ করছে যে ছাত্রছাত্রীরা শুধু করোনার ভয় নয়, তাদের যেহেতু প্রিপারেশন হয়নি, তারা পরীক্ষা দিতে ভয় পাচ্ছে, তারা সারা বছর পড়াশোনা করেনি, ফাঁকি মেরেছে, এই সমস্ত কারণের কিন্তু তারা হয়তো হ্যাশট্যাগ করছে পরীক্ষা বাতিলের দাবিতে, এমনটা কিন্তু শিক্ষক মহলের একাংশ মনে করছে। আবার শিক্ষকদের মধ্যে একাংশ কিন্তু এই পরীক্ষা পিছিয়ে দেওয়ার পিছনে রাজনৈতিক ষড়যন্ত্রের তত্ত্বকেও কিন্তু তারা হাতিয়ার করছে। অনেকেই সন্দেহ করছে যে রাজনৈতিক কোনো ষড়যন্ত্র বা কোনো অভিসন্ধি এর পিছনে কাজ করছে, যেটা একাংশ শিক্ষক মহলের মধ্যে একাংশের কিন্তু বক্তব্য। ছাত্রছাত্রীদের আবারও বলছি, আমি নতুন টেলিগ্রাম চ্যানেল ওপেন করেছি, তোমরা ডেসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছ, ডেসক্রিপশন বক্সে এখনই ক্লিক করো, সেখান থেকে লিংক পাবে, সেই লিংক থেকে তোমরা সবাই টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাও। যারা যারা আমার ভিডিও নতুন দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।